जय श्री राम कृष्ण। गोविंदम गोकुलानंदम गोपालं गोपीवल्लभम गोवर्धनं धरं धीरं तं वंदे गमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नगुनाथं च तं वंदे नरकान्तकं। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्येत करिरिचित् न मर्त्यबुद्ध्याश्येत सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद् भागवतम अभिशावतार पराशर नंदन कृष्ण द्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रश्रवा कर्तृक पुनः प्रचारित श्रीमद् भागवतम आमरा तार अशेष करुणाय शरण मनन श्रवण कीर्तन आदि करार असीम सौभाग्य लाभ करेछि। आमरा श्रीमद् भागवतमेर अवलम्बने श्रीकृष्णेर बाल्यलीला आस्वादन करछि। सुखदेव भावस्थ हुए एकेर पर एक लीला बोले चलेछेन। प्रथमे जन्मलीला व्याख्या करलेन एवं जन्मलीलार परेई तिनि एमन एकटी लीला प्रकाश करलेन जेटी इतिपूर्वे तो घटेनि परवर्तीकालेओ कखनो घटेनि, माने अभूतपूर्व। माने अभूतपूर्व एइभावे जे तिनि भयंकर शिशु रक्तपायी बकी पुतना गोष्ठी राक्षसी ताके तिनि धात्री गति दान करलेन। ये अभूतपूर्व ब्यापार। এই উদাহরণ ব্রহ্মাণ্ডে আর কিছু আছে কি না ঠিক মনে করা যাচ্ছে না। অনেক শাস্ত্রকার হয়তো খুঁজে বার করতে পারেন, কিন্তু এটা অভূতপূর্ব ব্যাপার। এরকম কথা আমরা দেখতে পাই যে ডাকাত আমজাদ মা তাকে এমন একটি অবস্থান দান করেছিলেন, শ্রী শ্রী মা তাকে এমন একটি অবস্থান দান করেছিলেন যাতে করে সে সম্পূর্ণ নির্ভয় হয়েছিল। কিন্তু ডাকাতি ছাড়েনি, অদ্ভুত ব্যাপার। মা তাকে পরিচর্যা পর্যন্ত করেছেন, পরিবেশন করেছেন মাথায় মাকার, যাতে করে মাথা ঠান্ডা হয় সেরকম তেল দিয়েছেন, নতুন কাপড় দিয়েছেন, পেট ভরিয়ে খাইয়েছেন, নানাবিধ ব্যাপার। সে কিন্তু ডাকাত, এবং তাকে কিন্তু আশপাশের গ্রামে ডাকাতি করতে দেখা গেছে এবং ধরাও পড়েছে। অথচ মার কাছে তার সন্তান ছাড়া আর কোনো পরিচয় নেই। মা বলতেন শারদানন্দজি মহারাজ, যিনি মাতৃ সেবা লাভে ধন্য মহাপুরুষ ব্যক্তি, মানে বললে কিন্তু একটু বেশি বলা হয় না, অবতার পুরুষ। অবতার মানে যার মধ্যে শ্রী ভগবানের অংশ লীলা করে সেই তো অবতার। মীন কুর্ম পরাহ, এরা কি, এরা কি পূর্ণ অবতার? সেই রকম সেই শারদানন্দজিকে একই জায়গা দিয়েছেন, ওই আমাদের আমজাদকে একই জায়গা দিয়েছেন শারদানন্দজির সঙ্গে। বলছেন আমজাদও আমার ছেলে, শরতও আমার ছেলে। এই উদাহরণ মাতৃলীলায় আমরা আস্বাদন করি। আর শ্রীকৃষ্ণের প্রথম লীলাটি শুরু হলো একটি ভয়ঙ্কর রাক্ষসীকে ধাত্রীগতি। ধাত্রীগতি মানে ধারণা করছেন, ধাত্রীগতি মানে হচ্ছে
মা যশোদার যে গতি এটা ভাবা যায় কি? তাকে দান করলেন। এই যে শাস্ত্রে বলা আছে, শ্রী রামকৃষ্ণ বারবার বলতেন যে ঈশ্বর বালক স্বভাব, এই তার বালক স্বভাবের পরিচয়। এরপরে আরেকটি লীলা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে শকটাসুর বধ। এবং তারপরে একই সঙ্গে তিনি তৃণাবর্ত, ভয়ঙ্কর একটি দৈত্য, সে কথা আমরা অত্যন্ত বিস্তৃতভাবে শ্রবণ করেছি। তৃণাবর্তকে কিন্তু তিনি মুক্তিদান করলেন, এক অভূতপূর্ব ঘটনা, আমরা অত্যন্ত বিস্তৃতভাবে শুনেছি। কিন্তু এই যে সুখদেব বলে যাচ্ছেন একের পর এক লীলা, শকটাসুর যেটা আমরা ভাগবতের ব্যাখ্যায় পাচ্ছি সেটা 90 দিনের মাথায় ঘটেছিল, মাফ করবেন 81 দিনের মাথায় ঘটেছিল, কারণ সেটি হচ্ছে ওই জন্ম নক্ষত্রের দিবসে, শ্রীকৃষ্ণ যে নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন সেই দিবসে, রোহিণী নক্ষত্র, মাস কয়েক মাস পরে যে এলো। এরপরে 90 দিনে মাথায় একটি লীলা সংগঠিত হয়েছিল, কিন্তু সেটি ব্যাখ্যা না করে তিনি এই দৈত্য উদ্ধার লীলাটি, 1 বছর পরে যে লীলাটি সংগঠিত হয়েছিল সেইটি তিনি আগে উচ্চারণ করলেন, সেটি হচ্ছে তৃণাবর্ত মোক্ষ। আমরা কিন্তু এই তৃণাবর্ত মোক্ষের পরে আরেকটি ছোট্ট ঘটনার কথা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুখদেব, সেই ঘটনাটি আমরা আজকে আস্বাদন করব। এই ঘটনাটি খুব ছোট, কিন্তু এর গভীরতা বিস্তৃতি অনন্ত, ছোট্ট ঘটনা। তো আসুন না আমরা শ্রীমদ্ ভাগবতম অবলম্বন করে শ্রবণ করি, তারপর এর ব্যাখ্যা এবং গভীরতা আস্বাদন করা ইচ্ছা তাঁরই শ্রীপাদ পদ্মে সমর্পণ করি। জয় রাধে, জয় শ্রীমদ্ ভাগবতমের জয়। একদিনের ঘটনার কথা বলছেন, 10ম স্কন্ধ 7ম অধ্যায় 34তম শ্লোক, হ্যাঁ বলছেন, একদা অভর্কম আদায় শাঙ্ক আরোপ্য ভামিনী প্রশ্নুতং পায়োয়ামাশস্তনং স্নেহ পরিপ্লুতা। ছোট্ট শ্লোক, একদা অভর্কম আদায় স্ব অঙ্ক আরোপ্য ভামিনী। এই ভামিনী শব্দটি আমরা সংস্কৃতে দেখি এবং এটা জানি নারীকে বা মাতৃস্থানীয় নারীকে ভামিনী কখনো কখনো বলা হচ্ছে, কিন্তু এখানে ভামিনী শব্দটি ব্যবহার করা হলো এবং এই ভামিনী শব্দের ব্যাখ্যা ভারী সুন্দর দিয়েছেন, কিন্তু একটু দেখে নিই, সংস্কৃত ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন সর্ববিধ স্বভাব যুক্তা, সর্ববিধ স্বভাব যুক্তা, অর্থাৎ সর্ববিধ শব্দের অর্থ হচ্ছে তিনি যেমন গৃহকর্মে নিপুণা তেমনি সন্তানকে প্রেমাস্পদ রূপে পালন করাতেও নিপুণা, সর্ববিধ স্বভাবযুক্তা, এইটিকে ব্যাখ্যাকারগণ লিখছেন ভামিনী শব্দে। আরেকটি শব্দ এখানে আমরা আগে শুনে নিচ্ছি, পরে আবার বঙ্গানুবাদ শুনব, প্রশ্নুত, এই যে বলা হলো প্রশ্নুতং পায়োয়ামাশস্তরং স্নেহ পরিপ্লুতা, এই প্রশ্নুতং শব্দটি কিন্তু একমাত্র মা যশোদার ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। যত ধর্মের ইতিহাস আমরা আলোচনা স্মরণ মনন শ্রবণ করেছি, এই শব্দটি, এই বিশেষণটি কিন্তু আর কারুর সঙ্গে গেছে বলে আমরা ধারণা করতে পারছি না।
অবশ্য কোনো পণ্ডিত ব্যক্তি হয়তো কোনো শাস্ত্র থেকে বের করতে পারেন, তাকে প্রণাম, কিন্তু এর অর্থটা কী? প্রশ্নতম এই শব্দটির অর্থ হচ্ছে মা যশোদা সর্বসময় ভাবে তার প্রাণপুত্তলিকা গোপালকে, যশোদা দুলালকে দুগ্ধপান করান। এই শব্দটির অর্থ হচ্ছে প্রশ্নতম, অর্থাৎ তার সর্বদাই সরীসৃপ্ত থাকে, কারণ তিনি ভাবে সর্বদাই তার প্রাণপুত্তলিকাকে দুগ্ধপান করাচ্ছেন। আমার জানা নেই এই ধরনের বিশেষণ আর কোনো লীলায় ব্যবহৃত হয়েছে কিনা। শচীমা আছেন, মা চন্দ্রা আছেন, আরও অন্যান্য আছেন, যেমন শ্রীরামচন্দ্রের মা আছেন কৌশল্যা, কিন্তু এই বিশেষণ ব্যবহার হয়েছে কিনা আমার জানা নেই। অভূতপূর্ব বিশেষণ, প্রশ্নতং পায়সামাস স্তনং স্নেহ পরিপ্রুতা। বলছেন যে একদিন যশোদা নিজ পুত্রকে কোড়ে ধারণ করে স্নেহপরিপূর্ণ হৃদয়ে স্তনপান করাইতেছিলেন। ছোট্ট শিশু, এটাই মা যশোদার অন্যতম শ্রেষ্ঠ কর্ম। গোপাল জন্ম নেওয়ার পর থেকে এটাই মায়ের সর্বশ্রেষ্ঠ কর্ম, সর্বদাই তিনি গোপালকে দুগ্ধপান করিয়ে থাকেন। এবং কেন না গোপাল অনন্ত আকাঙ্ক্ষা এই দুগ্ধপানের, সর্বদাই যেন গোপাল মায়ের কোলে শুয়ে দুগ্ধপান করতে ইচ্ছা করেন। স্বয়ং ভগবান, যাকে শাস্ত্রে নাকি আপ্তকাম বলা হয়েছে, কিন্তু প্রেমরস আস্বাদনের ইচ্ছা তার কখনোই নির্বাপিত হয় না, এটাই তার প্রমাণ। তো আদর করছেন এবং তাকে দুগ্ধপান করাচ্ছেন মা যশোদা, এমন সময় একটি ঘটনা ঘটছে। কিন্তু ঘটনাটি আমরা একটু আগে শ্লোকগুলি শ্রবণ করে নিই। পীতপায়স্য জননী সা তস্যা রুচিরস্মিতম মুখং লালয়তি রাজন। রাজন মানে মহারাজ পরীক্ষিতকে বলছেন, মুখং লালয়তি রাজন জিমৃত দদৃশে ইদম, দদৃশে ইদম। বলছেন পুত্রের স্তন্যপান যখন প্রায় সমাপ্ত হয়ে এসেছে এবং যশোদা তাহার সহাস সুন্দর মুখখানি চুম্বনাদির দ্বারা লালন করছেন, এমন সময় তার ক্রোড়গত বালক জিম্ভৃত আবেশে মুখব্যদান করলেন। আমরা আসছি, শিশুরা যখন ঘুমিয়ে পড়ে, দুগ্ধপান করতে করতে শিশুরা যখন ঘুমিয়ে পড়ে, আপনা থেকে তার কচি কচি পেলব ছোট ছোট হাতগুলি স্খলিত হয়ে যায়, মুখ স্তনাগ্র থেকে সরে আসে, এই রকম ভাব আসে, এবং সে যেন আর পান করতে চাইছে না, মানে সে ঘুমের মধ্যে ডুবে যাচ্ছে। এরম আমরা মানব শিশুদের মধ্যে দেখে থাকি। ঠিক একই ঘটনা কিন্তু গোপালের সঙ্গে ঘটছে, তিনিও কিন্তু তাই করছেন। এইটা করতে গিয়ে গোপাল হাই তুলল, জিম্মন সংস্কৃতে বলে জিম্মন মানে হাই তুলল, যে মুহূর্তে সে হাই তুলেছে সঙ্গে সঙ্গেই একটি ঘটনা। কি বলছেন ভাগবতকার শুনি, খং রোদসী জ্যোতিরনীশম, খং রোদসী জ্যোতিরনীকম আশা সূর্যেন্দু ইন্দ্র বন্নী শশান অম্বুদ্ধিশ্চ দীপান নগান্তদ্রুহীত বনানি ভূতানি যানি স্থির জঙ্ঘমানি। সাংঘাতিক ব্যাপার, ছোট্ট একটা শিশুর মুখ কতখানি, ছোট্ট মুখ, সেটা হাই তুললেই বা আর কত বড় হবে। মা যশোদা
এতক্ষণ কি করছিলেন? শিশুটির মানে গোপালের কপালের ওপর চূর্ণ কুন্তলগুলো সরিয়ে দিচ্ছেন, কখনো মুখটাকে নিচু করে তিনি গোপালের কপালে চুমু খাচ্ছেন, আবার ওই স্তনরত অবস্থাতেই তিনি গোপালের গালের ওপরে গালটা রাখছেন, এরকমভাবেই গোপালকে বারবার আদর করছেন। আর গোপালও যেন সেই দুগ্ধ পান করতে করতে মৃদু মন্দ হাসছে। এই অবস্থায় তার ঘুম পেয়ে গেল। এখন এই প্রশ্নটা অবশ্যই মানে জাগা উচিত নয় মনে, শ্রী ভগবানের কি ঘুম পায়? লীলায় সব হয়। বলা হচ্ছে যে মনুষ্য লীলা নরলীলা নরবৎ, মানুষরা যেরকমভাবে কাজ করে থাকে ভগবানও ঠিক সেইভাবে মানুষের মতোই কাজ করে থাকে, নরলীলা নরবৎ। কারণ এইটি না করলে যে পরবর্তী লীলাটি সংগঠিত হবে না। যেমন আমরা পরবর্তীকালে জানি শ্রীকৃষ্ণ কার সঙ্গে থাকবেন, এই বিষয়ে একটি সংশয় দেখা দিয়েছিল। তখন যুদ্ধ মানে কুরুক্ষেত্রের যুদ্ধ অত্যন্ত নিকটে এসে গেছে, শ্রীকৃষ্ণ কার সঙ্গে থাকবেন, অর্জুন না দুর্যোধন? এই অবস্থায় তিনি দুজনকেই ডেকে পাঠালেন এবং পালঙ্কে শুয়ে আছেন শ্রীকৃষ্ণ, অর্জুন গিয়ে তার চরণতলে বসলেন। এবং আপনারা সকলেই জানেন দুর্যোধনের ছিল অহংকার, অতি দর্পে হত লঙ্কা অতি মানেইছ কৌরবা, এটা তো সকলেই জানেন। তো সে গিয়ে কেন পায়ের তলায় বসবে? সে গিয়ে মাথার উপর বসেছে। এইবার একজন কীরকম লীলাটা দেখুন, তিনি ঘুমোচ্ছেন, একে বলে মায়ানিদ্রা, তিনি ঘুমোচ্ছেন। এইবার একজন মানুষ যখন উঠে বসে সে কি মাথার দিকে প্রথম তাকায়? সে তো তাকায় পায়ের দিকে। তার শর্ত ছিল তিনি যাকে প্রথম দর্শন করবেন তারই পক্ষ অবলম্বন করবেন। এই যে পক্ষ অবলম্বন করা, এটা তো সুনিশ্চিত হয়েই আছে, কিন্তু লীলাটি করতে হবে। এবং এটার সঙ্গে অর্জুন এবং দুর্যোধনের মধ্যে মানসিক গঠনের পার্থক্যটাও বুঝিয়ে দেওয়া হলো। অর্জুন হচ্ছেন পরম ভক্ত, শরণাগত প্রাণ, আর দুর্যোধন হচ্ছে অত্যন্ত জেদি, দাম্ভিক, অভিমানী। এই কারণে শ্রী ভগবানের কৃপা লাভে বঞ্চিত হলো আর অর্জুন পেল ভগবানের কৃপা, এটা তো আপনারা জানেন। কিন্তু ওই নরলীলা নরবৎ এখানেও তাই হলো। সেটা যেমনি ছোট্ট আমাদের গোপাল হাই তুলেছে, সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে কি দেখছেন না, মুখবেদান করিলে তিনি মুখমধ্যে আকাশ স্বর্গ পৃথিবী জ্যোতিষচক্র দশ দিক সূর্য চন্দ্র অগ্নি বায়ু সপ্তসিন্ধু সপ্ত দিক পর্বত নদী অরণ্য স্থাবর জঙ্গমাতক সর্বভূতময় বিশ্ব দর্শন করিলেন। কে? মা যশোদা। দুধ খাওয়াচ্ছিলেন, দুধ খাওয়াতে খাওয়াতে আদর করছিলেন, ছোট্ট গোপালের ঘুম পেয়ে গেছে, হাত স্খলিত হয়ে গেছে, মুখ স্খলিত হয়ে গেছে, সেই অবস্থায় সে হাই তুলেছে। যেমনি হাই তুলেছে তার মুখের মধ্যে সমগ্র জগৎ, জগৎ বলতে পৃথিবী না, অনন্ত জগৎ দর্শন করলেন ওই ছোট্ট মুখের মধ্যে। আচ্ছা, এই যে বিশ্বরূপ, বিশ্বরূপ দর্শন মা করলেন, এর ফলে তার কী হলো? আমরা পরের শ্লোকটা শুনে নিই, তারপর আমরা এর ব্যাখ্যাটি শুনব। বলছেন, সাবিক্ষ বিশ্বং সহসা রাজন সঞ্চাত বিপথু সন্মিল্য
মৃগ শাবকাক্ষী নেত্রে আসিত সুবিস্মিতা। বলছেন হরিণ নয়না, এই যে মৃগ শাবকাক্ষী, মৃগ শাবকের মতো চক্ষু যাহার, মৃগ শাবকাক্ষী। হরিণ নয়না যশোদা নিজ পুত্রের মুখের ভেতর অকস্মাৎ বিশ্ব দর্শন করে কম্পিত কলেবর হলেন এবং সবিস্ময়ে নয়ন মুদ্রিত করলেন। এটি তো শ্লোক, প্রকৃত ব্যাখ্যাটি আমরা একটু শুনব। তার আগে এই যে বিশ্ব দর্শন, বিশ্বরূপ দর্শন, এটি সুবিখ্যাত হয়ে আছে কিন্তু অর্জুনের ক্ষেত্রে। শ্রীমৎ ভগবদ্গীতার দশম স্কন্ধ হচ্ছে বিভূতি যোগ। এই বিভূতি যোগের ব্যাখ্যা শ্রবণ করার পরে অর্জুন চেয়েছিলেন শ্রীকৃষ্ণের সেই স্বরাট বিরাট রূপটি দর্শন করতে। কি বলছেন? এবমেতদ যথার্থ তমাত্মন পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামি তে রূপ ঐশ্বর্যম পুরুষোত্তমম। হে পরমেশ্বর, আপনি আপনার স্বরূপ যা বর্ণনা করলেন তা আমরা আপনার বর্ণনারই অনুরূপ, তাহাতে কিছুমাত্র সন্দেহ নেই। হে পুরুষোত্তম, আমি আপনার সেই ঐশ্বররূপ, মানে ঐশ্বর্য সমন্বিত ঐশ্বররূপ দর্শন করতে ইচ্ছা করি। অর্জুন বিশ্বরূপ দর্শনের ইচ্ছা করেছিলেন। আমরা আর সংস্কৃত শ্লোকে যাচ্ছি না। এরপরে শ্রীকৃষ্ণ তাকে বললেন, দেখো এই রূপ দর্শন করা কারোর পক্ষে সম্ভব নয়। দেবতারা এই রূপ দর্শন করার জন্যে বারংবার ব্যাকুলভাবে আমাকে প্রার্থনা করেছেন, আমি আমার এই রূপ তাদের পর্যন্ত দর্শন করাইনি। তিনি বলছেন সুদূর্শম মিদম, সুদর্শনং মিদম, মানে এটি দর্শন করা সম্ভব নয়। রূপং দৃষ্টমানসী জন্মনম, এই রূপ কেউ দর্শন করতে পারে না, কিন্তু তুমি যেহেতু ইচ্ছা করছো আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি। এই যে বলছেন ন তুমাং শক্যতে দ্রষ্টুম অনেব ইব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগৈশ্বরম, পশ্যমে যোগৈশ্বরম, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি, তুমি আমার এই অপরূপ ঐশ্বর্য সমন্বিত রূপ দর্শন করো। একটা কথা, এই রূপ দর্শন করে শ্রীকৃষ্ণের স্বরাট বিরাট রূপ দর্শন করার পরে অর্জুনের কি হয়েছিল? অর্জুন তাঁর চরণে লুটিয়ে পড়েছিলেন, লুটিয়ে পড়ে তাঁর এই বিশ্বরূপকে সংহার করতে বলেছিলেন, সংহর, তুমি এই রূপকে লুকিয়ে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। তারপরে তো অনেক কথাই বলেছেন, আমি তোমাকে সখা ভেবে নানান রকম ভেবেছি, নানান রকম কথা বলেছি ইত্যাদি, তুমি আমাকে ক্ষমা করো। অর্থাৎ অর্জুনের এই রূপ দর্শনের ইচ্ছা হয়েছিল, শ্রীকৃষ্ণ তাকে দিব্য দৃষ্টি দান করেছেন এবং সেটি দর্শন করে অর্জুন সম্পূর্ণরূপে নিজেকে হারিয়ে ফেলেছিলেন এবং শরণাগত হয়ে বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং নিজেকে সমর্পণ করেছেন। মা যশোদার কি হল? মা যশোদা এই রূপ দর্শন করার পর তার ভেতরে এক অভূতপূর্ব ভাব জাগল। তিনি এর আগে তো অনেকেই দৈত্য রাক্ষস ইত্যাদির আক্রমণ দেখেছেন, তো মুখের মধ্যে ওই রকমভাবে বিশ্বরূপ দর্শন করার পরে তার মনে হলো আমার শিশুটির বোধহয় আবার সেই রকম কোনো দৈত্য বা রাক্ষস বা রাক্ষসীর
আবেশ ঘটেছে, নাহলে এটা কী করে সম্ভব? এই তো ছোট্ট শিশু, দুগ্ধপান করছিল, আমি তাকে আদর করছিলাম এবং তাকে বুকে ধরে আপন বলে, আমার প্রাণপুত্তলিকা বলে তাকে আদর করছিলাম, এরই মধ্যে এই ঘটনা ঘটল। নিশ্চয়ই এর মধ্যে কোনো অপদেবতা বোধ হয় ভর করেছে। দেখুন, ভয় পেয়েছেন কেন? মা যশোদা ভয় পেলেন কেন? না, তার সন্তানের অমঙ্গল ভেবে তিনি কিন্তু শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হননি, তিনি কিন্তু শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেননি, তিনি কিন্তু শ্রীকৃষ্ণের ওই রূপ থেকে লুটিয়ে পড়েননি, বরঞ্চ এটি গোপালের কোনো অভাবনীয় রাক্ষস বা দৈত্যের আবেশ বা অপশক্তির আবেশ বলে ভেবে তার মঙ্গলের জন্য চিন্তা করছেন। এটা কেন? ভক্তির দুটি অবস্থান আছে, আমরা ছোট করে বোঝার চেষ্টা করব। একটি হচ্ছে ঐশ্বর্যপূর্ণ বা মাহাত্ম্য, আরেকটি হচ্ছে অনৈশ্বর্যপূর্ণ বা কেবল। ঐশ্বর্যপূর্ণ ভক্তি যেটা সাধারণত আমাদের মধ্যে থাকে, আমরা শ্রী ভগবানের ঐশ্বর্য দর্শন করতে ভালোবাসি এবং দর্শন করলে ব্যাকুল হয়ে উঠি, এটা হচ্ছে সাধারণ অবস্থা। এবং অসাধারণ অবস্থা বলতে গেলে সমাধির পরের অবস্থা, নির্বিকল্প সমাধির পরের অবস্থা হচ্ছে শুদ্ধা ভক্তি বা কেবলা ভক্তি। এই কেবলা ভক্তিতে কিন্তু কখনোই তার মধ্যে ঈশ্বরত্ব বোধ জাগে না। অর্জুনের ছিল মাহাত্ম বোধাত্মক ঐশ্বর্যময় ভক্তি এবং মা যশোদার হচ্ছে শুদ্ধ বাৎসল্য প্রেম। এই জন্যে তিনি তার পুত্রের অমঙ্গল আশঙ্কা করেছেন, আর অর্জুন ভয় পেয়ে সেই রূপ সংহার করার জন্যে প্রার্থনা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। শ্রী চৈতন্য চরিতামৃত ভারী সুন্দরভাবে একটি শ্লোক উচ্চারণ করেছেন, বলছেন, ঐশ্বর্যে জ্ঞানেতে হয় সংকুচিত রতি, দেখিলেও নাহি দেখে কেবলার রীতি। ঐশ্বর্য জ্ঞানেতে হয় সংকুচিত রতি, অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান, এই যে অর্জুনের ঐশ্বর্যময় জ্ঞান, সেটার ফলে কিন্তু শ্রী ভগবানের ততটা আনন্দ হয়নি। কিন্তু মা যশোদার কেবলা, অর্থাৎ ঐশ্বর্যহীন যে শুদ্ধা ভক্তি, তাতে কিন্তু আমার গোপাল পরম আনন্দ লাভ করেছে। ছোট্ট একটি লীলা, তার মধ্যে দিয়ে জগৎকে একটি অপরূপ বার্তা শ্রী ভগবান দিয়ে দিলেন। ঐশ্বর্যময় ভক্তিতে আমার কিন্তু অতটা ভালোবাসা আসে না, অতটা ভালো লাগা আসে না, যতটা আমার ভালো লাগা আসে কেবলা ভক্তি বা ঐশ্বর্যহীন বা জ্ঞানশূন্যা ভক্তিতে। আজ জয় রাধে। তো এখানে শেষ হচ্ছে এই পর্বটি, ওই জন্যে শেষ শ্লোকটিও আমরা শুনি। ইতি শ্রীমদ্ ভগবতে মহাপুরাণে পরমহংসায়াং সংহিতায়াং বৈয়াসিকাং দশমস্কন্ধে তৃণাবর্তমোক্ষ নাম সপ্তম অধ্যায়। তৃণাবর্তমোক্ষ নাম, এই অধ্যায়টির নাম হচ্ছে তৃণাবর্তকে উদ্ধার করলেন শ্রী ভগবান, তার সঙ্গে ছোট করে একটি লীলা জগৎকে উপহার দিলেন, সেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন মা যশোদার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বংশী বিভূষিত করণাব নিরতাভাত পীতাম্বর দরুণ বিম্ব ফলধরুষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ্র নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানে। জয় শ্রীরাম কৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণার আধার স্বরূপ ভগবতী শ্রী শ্রীমায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে মাধবম গোপী জনবল্লভম।